পল্লবী লাবণী রন্দরমহল থেকে। আজ ছিল শিবরাত্রি, তো আজকে আমি একটি শিবরাত্রি স্পেশাল ব্লগ দিলাম। এরকম ব্লগ আমি ফার্স্ট টাইম দিলাম, তাই আশা করব তোমরা পুরো ব্লগটি দেখবে, স্কিপ করবে না। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম টাইপের ব্লগ নিয়ে আসবো। শিবরাত্রি যেহেতু রাত্রিবেলায় শুক্রবার পড়েছিল 8টার পরে, তো আমি শুক্রবারটাই করেছিলাম। আমার বাড়ির থেকে গঙ্গা খুব কাছে, হেঁটে 10 মিনিট, আস্তে আস্তে হাঁটলে ওই 10 মিনিট, জোরে হাঁটলে 7 মিনিট। তো গঙ্গার ঘাট সবসময় মোটামুটি জনসমাগমে গমগম করে। তার উপর শিবরাত্রি স্পেশাল মেলায় বসেছিল, লাইট দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছিল, আর দেখতেও ছিল অপূর্ব। তো এই গঙ্গার ঘাটে অনেক মন্দির আছে, সবাই জানে, তোমরাও জানো, আশেপাশে সেগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমি শিবরাত্রির পুজোটা করি এই গঙ্গার ঘাটের পাশেই মন্দির আছে ওখানে। তো প্রথমেই আমি এখানে ফুলমালা কিনে নিয়েছিলাম, পুজোর দিন তো মানে একটু ভিড়ও ছিল আর দামটাও বেশি ছিল। তো তারপর ফুলমালা কিনে ফল টল কিনে নিয়ে আমি পুজোর মন্দিরেই চলে গিয়েছিলাম। ওখানে মন্দিরের সামনে এরকম ছোট একদম রেডি করা ঘট, তাতে দুধ সিদ্ধি মানে পুজোর যাবতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল ডালা হিসেবে। পুরো সমগ্র ডালাও নিতে পারো, আবার কেউ কেউ এমনি আলাদা আলাদা করে কিনেও নিতে পারো। তো আমি কিছু ফল মিষ্টি তো আগে কিনে নিয়েছিলাম, শুধু ওই ঘটের জল দুধটাই নিয়েছিলাম, কারণ অত রাত্রে তো আলাদা করে দুধের দোকান আমি দুধটা ঠিক পাইনি। তো তারপর এখানে আমি মন্দিরে পুজো দিয়েছিলাম, হালকা ভিড় ছিল, সারাদিনের উপোসটা খুব একটা কেউ সেরকম করে উঠতে পারেনি, সেই জন্য ভিড়টা অতটা ছিল না, ফাঁকা পেয়েছিলাম মানে ভাগ্যক্রমে। নইলে এই মন্দিরে কিন্তু মানে ভিড় ঠেলে ঢোকাটা খুব চাপের হয়ে যায়। বাবা মহাদেবের কৃপা ছিল যে একটু ফাঁকার মধ্যেই আমি আমার পুজোটা শেষ করেছিলাম। তারপরে আমি আমার বাড়িতে, আমার যে বাড়িতে মহাদেব আছে তাকে আমি জল ঢেলে আমার শিবরাত্রির ব্রত পালন করেছিলাম। আর এইভাবেই আমি আমার শিবরাত্রি পালন করেছিলাম। খুব ছোট একটা ব্লগ ছিল, সেভাবে বড় দিতে পারলাম না। প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।